আরে তেমন কিছু না ফ্রাইডে না তোর ভাইয়ার জন্য একটু রান্না করছিলাম হ্যাঁ তুই অবশ্যই বাইরে যাইতে দিবি বাইরে যাবে না ছেলে মানুষ সপ্তাহে মাত্র একটা দিন তুই দেখ সারাটা সপ্তাহ ভাইয়া কি করে অফিসের কাজ করে শুক্রবারের দিন যদি সে একটু বন্ধুদের সাথে আড্ডা না দেয় তার মনটা কি ফ্রেশ হবে বল আরে না অবশ্যই যেতে দিবি এটা বল শোনা শুক্রবার সাথে সারা সপ্তাহ অফিসের নামে মেয়ে কলিকদের সাথে আড্ডা দাও তাই না আজকে শুক্রবারের দিন কোথায় আমার সাথে সময় দিবে তা না আমার দিয়ে তুমি বন্ধু বন্ধু করতেছ তাই না একদম চুপ করে বসে থাকো সারাদিন বাহার থেকে কোথাও বের হতে পারবে না বাজার করে যে না না হ্যাঁ তুই অবশ্যই বাইরে যেতে দিবি পারমিশন চাচ্ছে তোর কাছে ছেলে মানুষ পারমিশন কেন চাবে তারা যখন ইচ্ছা বাইরে যাবে যখন ইচ্ছা বাসায় আসবে তুই তো দেখিস তারা আমাদের জন্য কত কষ্ট করে এই যে আমরা সুন্দর সুন্দর ড্রেস পরি এগুলো কিভাবে করতাম বল তারা যদি আমাদেরকে টাকা না দিত অফিসে যে তারা খুবই কষ্ট করে একটা দিন তুই তাকে ফুল স্বাধীনতা দিবি ঠিক আছে দোস্ত হ্যাঁ তুমি কি বলতেছিলা বাইরে যাবা তাই না শুক্রবার দিন আমার সাথে তুমি সারা দিন থাকবে বাসায় সময় দিবে ঘরের যত কাজ আছে এগুলো তো আমাকে হেল্প করবে বাজার করবে আর বাইরে যদি যেতেই হয় সেটা আমাকে নিয়ে ঘুরতে যাবে হ্যাঁ ফ্রেন্ডদের কথা একদম ভুলে যাও তুমি আবার তোমার বান্ধবীকে ফোনে বলছিলে বাইরে যেতে দাও উচিত মানে তার তুমি আমার কথা আরই পাদো তাই না মানে আমি কার সাথে কি কথা বলছি তুমি এগুলা শুনো মেয়েদের কথা শুনতে খুব মজা লাগে তাই না তোমার তোমার আজকে তোমার খাওয়া বন্ধ আমার কথা তুমি আরই পেতে শোনো সরি সরি সরনা সরি সরি মাফ করে দাও যাও তো এখান থেকে যাও থালাবাটিগুলো ধোও যাও রান্নাঘরে যাও আজব সপ্তাহে একটা দিন বাসায় থাকে আমাকে কাজে হেল্প করবে না করে মেয়ে মানুষের মতো আরই পারতেছে এখানে বসে দেখি এবার টিনাকে একটু ফোন করি ও কি করছে